চাহিদার চেয়ে 25 লাখ টন চাল বেশি মজুত থাকার পরেও বাজার ঊর্ধ্বমুখী। বেশি বেড়েছে মোটা চালের দাম। সরকারি হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় চিকন চালের দাম 25 ভাগ এবং মোটা চালের দাম বেড়েছে 34 ভাগ। করোনার কারণে মিল মালিকরা ধান চালের মজুদ বাড়ানোয় বাজার ঊর্ধ্বমুখী বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত মেহেরমণির প্রতিবেদনে। ধান গবেষণা প্রতিষ্ঠান ব্রির তথ্য মতে বছরে গড়ে 3 কোটি 60 লাখ টন চালের চাহিদা রয়েছে। এর বিপরীতে এবছর উৎপাদন হয়েছে 3 কোটি 80 লাখ টন। 2013 সাল থেকে দেশ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। সরকারি হিসেবে চাহিদার চেয়ে বছরে গড়ে 25 লাখ টনের মতো চাল উদ্বৃত্ত থাকে দেশে, কিন্তু তারপরেও প্রতি বছর গড়ে 9 লাখ টন চাল আমদানি হয়। এর মধ্যে 2 থেকে 2.5 লাখ টন সুগন্ধি চাল, বাকিটা ভাতের চাল। আর দেশ থেকে সুগন্ধি চাল রপ্তানি হয় বছরে 2 থেকে 2.5 লাখ মেট্রিক টন। ফরমালি যে রপ্তানি হয় সেটা ইউরোপের মার্কেটে যায়, আমেরিকাতে যায়, বা আমাদের বাঙালিরা যেসব দেশে থাকে এটা সব দেশেই চালের দাম বেশি। গত এক বছরের সাথে তুলনা করলে দেখা যাবে চিকন চালের দাম বেড়েছে 25% আর মোটা চালের দাম বেড়েছে 34%। বাজারে চিকন চাল পাওয়া গেল, মোটা চাল পাওয়া যাচ্ছে না, কিন্তু কারণ করোনা পরিস্থিতিতে আমাদের মিডল ক্লাস যারা আছে, যারা চিকন চাল খেত বা মাঝারি চিকন চাল খেত, তারাও কিন্তু এখন মোটা মোটা চাল খাচ্ছে। তার একটু খরচ বাঁচানোর জন্য চাহিদা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো দাম বেড়ে গেছে। যদিও চালের এই বাড়তি দামকে ইতিবাচক বলছেন কৃষি মন্ত্রী। আমরা চাইছি বাড়তে, একটু বাড়লে চাষিরা দাম পাবেন। করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন সংস্থা খাদ্য ঘাটতির পূর্বাভাস দিলেও এখনো সেই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে মনে করেন বাজার পর্যবেক্ষকরা। মেহেরমণি, বৈশাখী সংবাদ, ঢাকা।